আমার ফেরিওয়ালা হিসেবে দেশে এবং বিদেশে আমরা সব সময় কাজ করে যাচ্ছি সেই কথা সবাই আপনাদের জন্য প্রচুর ভালোবাসা আপনাদের মানবতার পাশে আমি আছি আপনারা যখনই আমাকে ডাকবেন আমি থাকব আর আমি গেছি এখান থেকে আমার দুবাই প্রবাসী ভাইদেরকে টাকা দিতে আমি নিজে ওদেরকে টাকা দিয়ে এবং বলার জন্য আমরা আসছি সেটা হচ্ছে হাটহাজারি সমিতি যে সদস্যরা যে হাটহাজারে যে প্রবাসী মানুষগুলো আছে তাদের নিরাপত্তা কিন্তু আপনাদের কাছে আজকে আমরা চেয়েতে এসেছি আমরা প্রবাসীরা যারা এখানে আসি এখানে যে সমস্যার মধ্যে আমরা পড়ি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে হাটহাজারি সমিতি যে কার্ডটা বেছেন তার কার্ডের সাথে ছবির সাথে মিলিয়ে আপনারা দেখবেন এবং এই হাটহাজারি সমিতির সদস্যদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আপনারা সংগঠিত করেন অর্থাৎ প্রতিটি ইউনিয়নের মানুষ যাতে আপনাদের এই সমিতিতে অন্তর্ভুক্ত হতে পারে সেটা আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে করে আপনারা যে অনুদানগুলো দিচ্ছেন সেটা যাতে বিশেষ গোষ্ঠী কিংবা বিশেষ ইউনিয়নের গিয়ে না পড়ে আপনারা যদি প্রতিটি ইউনিয়নে রাখেন তাহলে সেক্ষেত্রে সেই বিভাজনটা যাতে আপনারা যে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেটা আমার মনে হয় সফল এবং সার্থক হবে আর 2018 সালে এই হাটহাজারি সমিতি গঠিত হয়েছিল আমরা সবাই উপদেষ্টার মধ্যে আছি এবং আমরা সব সময় প্রথম মিটিং এ আমরা এই সারজাতে ন্যাশনাল পার্কে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম রাশেদুল আলম রাশেদকে নিয়ে আমরা ওই মিটিং এ সবাই ছিলাম এর পরবর্তীতে ধারাবাহিক আস্তে আস্তে চলা এই এতদিন 2022 সাল পর্যন্ত পার্টি এটা রাজনৈতিক সংগঠন আমরা মানবতার সংগঠন যারা দেশের বাইরে বা দেশে বিভিন্ন ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে অনুদান দিই 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে বিদায় আজকে আমাদের বাংলাদেশের বাইরে আজকে বিদেশে গিয়ে এভাবে একটা মিটিং দিয়ে আপনারা প্রবাসীদের কথা আমি এতটা রিলেটেড হাটহাজারি সমিতির কথাটা শুনলে আমার কেমন জানি মনে হয় না এখানে একটু যাওয়া দরকার কারণ তারা মানবতার কাজ করে যাচ্ছে যেখানে মানবতা সেখানে আমার আসলে একটু যাওয়ার খুব ইচ্ছা থাকে ব্যানারে কি থাকলো কে বিশেষ অতিথি বলো কে প্রধান অতিথি বলো নট ফ্যাক্ট আমার কথা হচ্ছে আমি যাদেরকে ভালোবাসি তারা যদি আমাকে বলে আপু একটু আসেন আমি আসব আসার জন্য উদ্ভিদ মানবিক সংগঠন এই মানবিক সংগঠনের জন্য এতটা দোয়া করছি কারণ মানবতা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মনে হয় এই পৃথিবীটা বেঁচে থাকবে মানবতা যখন হারিয়ে যাবে এই পৃথিবীটা সত্যি খুব দুর্বিষহ হয়ে যাবে কিছু কিছু ঘটনা আমরা যখন দেখি ভাইয়ের হাতে ভাইকুন স্বামীর অর্জিত সম্পদ নিয়ে যখন স্ত্রী পলাতক তো আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অনেক কষ্ট করে সঞ্চয় করেন আপনার পরিবারের আপনার যে বাসায় রেখে যাওয়া স্ত্রী এবং বাচ্চাদের জন্য সকল কিছু একসাথে দিয়ে দিবেন না কেন জানেন হয়তো আপনার ওই কষ্টটা তারা দেখে না ওই আপনার ওই টাকাটা তারা প্রপার ইউটিলাইজ করতে পারে না আমরা যারা ইনকাম করি যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিলাম সে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আমি আর্নিং সোর্সের সাথে জড়িত আমার হাজব্যান্ড একজন রিসোর্স অফিসার আমাকে আর্ন না করলেও চলে কিন্তু আমি যখন খরচ করি তখন মনে হয় যে না অনেক কষ্ট করে ইনকাম করা হয় আমি এতটা কষ্ট কি করতে পারবো না আমি এখানে খরচ করা যাবে না আপনারা অনেকে আমার কাছ থেকে সালামি চাচ্ছেন আসলে আমি সালামি দিব কোথেকে আমার যে অনারিয়ামটা দেওয়া হয় সেটা আমার রাস্তা করে যে চলে যায় তো সমস্যাটাই আপনাদের জন্য প্রচুর ভালোবাসা আপনাদের মানবতার পাশে আমি আছি আপনারা যখনই আমাকে ডাকবেন আমি থাকব হাটহাজারির কৃতি সন্তানরা আরও কৃতিত্ব অর্জন করবে আরও মানবিক কাজের মধ্যে এগিয়ে যাবে হাটহাজারির সমিতি আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশাটাকে হাটহাজারির সমিতির উত্তরোত্তর
সুস্থ সমৃদ্ধ কামনা করছি। আমাদের প্রবাসীদের এবং হাটহাজারীবাসীর সুখ দুঃখে যারা সবসময় যাদেরকে মিডিয়ায় সবসময় আগেভাগে আমরা দেখি, বিশেষ করে আলাপ এবং আমার ভাই টিভিটির নামটা আমি জানি না, অনলাইন মিডিয়ায় আপনারা অনেক প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় হাটহাজারীবাসী, আপনারা জানেন হাটহাজারী সমিতি জন্মের পর থেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে দেশে এবং বিদেশে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। মানুষ দুবাইতে যায় বেড়াতে, যারা আত্মীয় স্বজন আছে ওদের সাথে ঘুরতে, এবং যারা বন্ধু বান্ধব আছে ওরা গিফট দিবে, সেই গিফট নিয়ে আসতে, আর আমি গেছি এখান থেকে আমার দুবাই প্রবাসী ভাইদেরকে টাকা দিতে। আমি নিজে ওনাদেরকে টাকা দিয়ে প্রথমে 5000 দিরহাম আমার নিজের হাতে দিয়ে আমি দুবাইয়ের আমার স্থানীয় যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে অনুরোধ করেছি, ওরা আমার অনুরোধ রেখেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা 3 লক্ষ দিরহামের মতো একটা ফান্ড ক্রিয়েট করেছি। তার দল মত বর্ণ আমি বিশ্বাস করি না, আমি শুধু বিশ্বাস করি ওরা আমার ভাই, ওরা হাটহাজারী ভাই। সুতরাং ওদের দুঃখে সুখে সবসময় আমি ওদের পাশে থাকার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আগামীতেও করবো।